হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। আমি সুকন্যা। তো আজকে চলে এসেছি কিন্তু নতুন আরেকটি ব্লগে। তো ফেসবুকে তো আমরা প্রচুর মাখামাখি দেখলাম মাখা কাকু। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের পায়রাডাঙ্গার মাখা কাকু কী কী মাখায় বা কী কী বিক্রি করছে। তো চলো দেখা যাক কী কী বিক্রি করে। যে মাখা কাকু তো যেরকম ঘাস মাখা পপি মাখা বিক্রি করছে, তো আমাদের এখানে কি এরকম ইউনিক কিছু পাওয়া যায়, তো সেটাই দেখাবো তোমাদের। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একজনের জন্য কিছু একটা অর্ডার করেছিল, তৈরি করছে। তো আর আমার তো ওয়েট করতে পারছিলাম না যে কখন হবে, তো এর আগে অনেক লাইন ছিল। তো ফাইনালি এতক্ষণ দাঁড়ানোর পরে কিন্তু আমার অর্ডারটা রেডি হচ্ছে। তো আমি এখানে অর্ডার করেছিলাম চুরমুর মাখা। আমার কিন্তু এই কাকুর চুরমুর মাখা খুবই ভালো লাগে। আর সাইডে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম আচার, তারপরে তোমার হচ্ছে মুড়ি মাখানো হয়, তারপরে ছোলা মাখানো, কি বলে যেন একটা চটপটি মাখা, ভুলে গেছিলাম, তো চটপটি মাখা এগুলো কিন্তু হয়। আমাদের এখানে কিন্তু কোনো রকম গরু ছাগল খাওয়ানোর জন্য কিছু মাখা হয় না, একদম একটা সাধারণ মানুষ যা যা খায় সেটাই কিন্তু আমাদের এখানে তৈরি করা হয়। তো দেখতে থাকো। আমার তো মানে আচার কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাও। আমার তো এখন মানে ভিডিওটা আমি এডিট করতে বসেও আমার জিভে জল চলে আসছে দেখলে, আর প্রচুর লাইন পড়ে। আর স্কুলের টাইমে তো আরও প্রচণ্ড ভিড় থাকে, তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে ফাইনালি আমাদের মানে সময় আসলো। তো দেখতেই পাচ্ছ কীভাবে প্রিপেয়ার করছে, যতটা সম্ভব আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। কার কার জিভে জল চলে আসছে বলো কমেন্ট করে। তো এখানে দেখছো চুরমুরের প্রিপারেশন কিন্তু হচ্ছে, আর এটা জাস্ট আমার খেতে ওয়াও। আমার যা কী ভালো লাগে চুরমুর, নর্মাল ফুচকার দোকানের থেকে কিন্তু আমার এই চুরমুরটা বেশি ভালো লাগে, কারণ এর মধ্যে টকটা খুব পরিমাণে, তার মানে তেঁতুলের বলো আর যেরকম সস থাকে সব যায়, তো খুব খেতে টেস্টি হয়। তো হয়ে গেছে একটা রেডি, এরপর আর একটা রেডি হবে। এটা হচ্ছে এর মধ্যে দেখো এখন হচ্ছে তোমার ওই ফুচকা আর কিছু তোমার ভুজিয়া দিয়ে ডেকোরেশন কিন্তু করে দিল, আর ওপর দিয়ে ওই তেঁতুলের পাল্পটা দিয়ে দিল। তো সেরা লাগে খেতে, এটা যে কি বলবো। আমার এখনো ভিডিও এডিট করতে গিয়ে কি মটর সে কি আছে তাহলে তোমার এখন চটপটি হবে, সবকিছু হবে, এক্সট্রা মটর হবে না, না না খাবে না, উনি এক্সট্রা মটর নিয়ে যান। হ্যাঁ ঢেলে পরে মনে দাও আমি নাকি এইখানে খাবো, সেটা যদি বাড়ি নিয়ে খাই কোনো আপত্তি, এইটাই ওনার সাথে ওনার আমি বুঝাইতে পারি না। আমি এখানে খাবো, আমি সেটা বাড়ি নিয়ে গিয়ে খাবো। আচ্ছা এখানে কিন্তু একটা বিষয় হয়েছে, একজন এসেছিলেন, তো সে বলছে মটর লাগবে, তো মটর বলছে কাকু বলছে না আজকে হবে না। পরে গিয়ে আমি বিষয়টা জানতে পারলাম যে কাকিমা মটর কিনে নিয়ে গিয়ে সন্ধ্যাবেলায় বাড়িতে সেই মটরটাকে মুড়ির সাথে মাখিয়ে খায়, তো কাকু এখানে দিতে চাইছিল না, তো প্রায় কাকিমা নিয়ে যায় নাকি, কার যা টাকা থাকে মটরে সেটাই দেয়। তো এই হচ্ছে ব্যাপার। তো কী কী ইউনিক আইডিয়া বলো। তো এইসব নিয়েই তখন কথাবার্তা হচ্ছিলো, তো ওই জন্যে আমি আবার পরে মিউট করে দিলাম, যাই হোক পার্সোনাল টক অতটা শোনানো উচিত নয়। ফাইনালি কিন্তু আমার চুরমুর মাখাটাও তৈরি হয়ে গেছে, তো এখন তোমাদের খাবো আর তোমাদের আমি লোভ দেখাবো, তোমরা দেখো আর আমি খাই, বুঝতে পারলে। তো হয়ে গেছে, এখন আবার সেম চুরমুর ভেঙে ছিটিয়ে দেবে, মানে যেই ফুচকাগুলো আর কি ওটা ছিটিয়ে দেবে উপর দিয়ে, আর হচ্ছে কিছু ভুজিয়া দিয়ে দেবে। তো এটা তো দারুণ লাগে, আর সাথে সাথে না খেলে কী হয় বলো তো, ক্রিসপিনেসটা না চলে যায়, তখন ভালো লাগে না, নেতিয়ে যায়, তো খেতে ভালো লাগে না। তো দেখো উপর দিয়ে তেঁতুলের পাল্প, এটা আমার সেরা লাগে, সেরা টক হেপি লাগে, কি বলবো, মানে আই ক্যান্ট এক্সপ্রেস মাই ফিলিং, মানে বিড়ালের মাছ আর মেয়েদের হচ্ছে আচার, এটার কোনো কথা হয় না। ক্রেজ কাকে বলে, এই ভর দুপুরবেলায় দুটো আড়াইটার সময় আমি কিন্তু দাঁড়িয়ে আচার খাচ্ছি, বুঝতে পারছো তাহলে। তো এই স্বাদের ভাগ হয় না, ওই অ্যাড চেঞ্জ করে দিয়ে এটা দেওয়া উচিত আমার মনে হয়। তো আজকের ব্লগটি এতটাই ছিল, অবশ্যই কিন্তু সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর পেজটিকে ফলো করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।